বসে থাকা ঢঙই বলে দেয় বেশ আদুরে বিড়াল। এমন ছোট্ট সুন্দর বিড়াল কার না ভালো লাগে। মেলায় আসা দর্শনার্থীদেরও নজর কেড়েছে এই পোষা প্রাণী। কাছে যেতেই ইচ্ছে করে নিজ হাতে আদর করতে। একটু দূরেই দেখা মিলল পোষা কুকুর নিয়ে এসেছেন একজন। মেলায় আসা অসংখ্য দর্শনার্থীর ভিড়ে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে এই পোষা কুকুরটি। হেঁটে হেঁটে অন্য প্রাণীদের দেখছে সেও। বিদেশি জাতের আরো দুটি কুকুরও আনা হয়েছে, কোনটি ছোট্ট সাদা আবার কোনটি কালো রঙের বিশাল আকার। হেলে দুলে মেলায় দর্শনার্থীদের সঙ্গ দিচ্ছে তারা। আমি আজকে যেসব এনেছি এগুলো হচ্ছে আমার মানে বাসায় পালিত বিড়াল আর কি। সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পার্সিয়ান জাতের। আমাদের বাসায় সবাই হচ্ছে এক একজন পরিবারের সদস্যের মতোই, মানে আমাদের মা বাবা ভাই বোন মানে কারোরই কোনো সমস্যা হয় না। একটা হচ্ছে চাও চাও, এটা হচ্ছে চাইনিজ, আর একটা হচ্ছে জার্মান স্পিটস, আর একটা হচ্ছে জার্মান শেফার্ডের বেবি। আপনি যত ফ্রেন্ডলি ওর সাথে মিশবেন ও তত ফ্রেন্ডলি থাকবে আর কি। আর হচ্ছে এখানে মেসেজটা দেওয়া হচ্ছে মানে সবাই দেখতে আসে, সবাই যেন ডগের প্রতি আগ্রহ জাগে। একপাশে বসেছে পাখির আড্ডা, সেখানে যেতেই মন ভরে যায় কিচিরমিচি শব্দে। গাছের ডালে বসানো হয়েছে মনকাড়া অস্ট্রেলিয়ান ম্যাকাও পাখি। ঘুরতে আসা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু যেন এই পাখিটি ঘিরেই। সাথে হেসে খেলে সঙ্গ দিচ্ছে ফিঞ্চ, লাভবার্ড সহ আরও বেশ কয়েক জাতের বিদেশি পাখিও। প্রায় 30 জাতের পাখি এসেছে এই মেলায়। এমনকি মেলায় আনা হয়েছে বেশ দামি কয়েক জাতের কবুতরও। আমার কাঁধে এখন যে পাখিটা আছে এটাকে বলা হয় ব্লু গোল্ড ম্যাকাও। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্রজাতির পাখি। আমরা বিদেশি পাখি মূলত পুষছি যাতে বন্য পাখি পালন থেকে মানুষ সরে আসে। পাজিগার পাখিটা নিয়ে আসছি আমি, মেনলি এটাই করতাম। গত 22 বছর ধরে আমি এই পাখিটার সাথে যুক্ত আর কি। এই ধরনের পাখি তো দেখিই নাই কখনো বাংলাদেশে। হ্যাঁ, সব ছবিতে দেখা হয়েছে, আর আমরা সাধারণত বইয়ে পাখি দেখি, টিভিতে দেখি, এখানে সত্যি নতুন। আমি অনেকগুলো পাখি দেখেছি এখানে। আমি এমন কিছু পাখি দেখেছি যেগুলো আমি জীবনে কখনোই দেখিনি। এখানে ম্যাকাও বার্ড দেখেছি, তারপর আরও অনেক ধরনের টিয়া পাখি দেখেছি, অনেক কালারের। এখানে বিভিন্ন ধরনের অনেক আকর্ষণীয় পাখি আছে। মেলার আরেকটি অংশে রাখা হয়েছে মায়াবী খরগোশ, কোনটি হল্যান্ডের আবার কোনটি অস্ট্রেলিয়ার। সুন্দর এসব খরগোশ নজর কাড়ছে শিশুদেরও। আয়োজকরা জানান পোষা প্রাণী পালনে মানুষকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন। এখানে মূলত আমাদের টোটাল 10টা অর্গানাইজেশন মিলে টোটাল আনুমানিক 100 উপর পশু পাখি, যেগুলো বাংলাদেশ গভর্নমেন্ট আইনে বৈধ, সকলে মিলে একত্রিত হয়েছে। আমরা চাচ্ছি যেহেতু কালারফুল বার্ডস বা এসব দেখে পাখির প্রতি একটা ভালোবাসা জন্ম হবে। যখন এখান থেকে একটা পাখির প্রতি ভালোবাসা জন্ম হবে, যারা পাখিগুলো অ্যাফোর্ড করতে পারবে না, তখন তারা বাইরে গিয়ে ওই পাখির প্রতি ভালোবাসাটা প্রদর্শন করতে পারবে। চট্টগ্রামের রেলওয়ে অফিসার্স ক্লাবে চলছে একদিনের এই প্রদর্শনী। বেলা গড়াতেই বন্ধু বান্ধব আর পরিবারের সদস্যদের নিয়ে শত শত পশু পাখি প্রেমীদের ভিড় নামে মেলায়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।